লেবাননের শিল্প বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী 26 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত সমস্ত বাণিজ্যিক দোকানপাট বন্ধ থাকবে। তবে সমস্ত হাইপার মার্কেট, কুল স্টোর, বেকারি, ফার্মেসি এবং ব্যাংকগুলি এ ঘোষণার আওতামুক্ত থাকবে। সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে প্রতিষ্ঠানগুলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 5 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ এ আইন লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলি বাহরাইন এবং নন বাহরাইনিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা চালু করেছে ইতিমধ্যে। বাহরাইন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। বাহরাইনে যে করোনা ভাইরাসের যে আতঙ্ক, সেটি বাহরাইনের সর্বস্ত প্রবাসীদের মধ্যে ব্যাপক আকারে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে যে বাহরাইনের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইটে বাহরাইনের সর্বমোট আক্রান্তের করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ছিল 310 জন, তাদের মধ্যে 125 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে, 1 জন মারা গিয়েছে। 184 জন বর্তমানে আক্রান্ত আছেন, যার মধ্যে 4 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকের বাহরাইন সরকার ঘোষণা করেছে যে আগামী ছাব্বিশে মার্চে সকল বাহরাইনের কার্যক্রম বন্ধ থাকবে, যেগুলো হচ্ছে ইমার্জেন্সি, যেগুলো প্রয়োজনীয়। তার মধ্যে ফার্মেসি, দোকানপাট এগুলো খোলা থাকবে, বেশি সংখ্যক বন্ধ থাকবে, এটি বাহরাইন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এবং এই জায়গায় যে পর্যটন কেন্দ্রগুলো আছে, যে সমুদ্র সৈকত, পার্কে কোনো ধরনের জমাবেত হতে পারবে না, এবং কোনো প্রবাসী যাতে 5-এর অধিক কেউ যাতে ওই সময়ে 26 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 5 জনের বেশি কেউ এক জায়গায় সমাগম হতে পারবে না। এবং যদি কেউ যদি একসাথে চলাফেরা করে, তাহলে 1,000 থেকে বাহরাইনি দিনার 10,000 পর্যন্ত তাদেরকে জরিমানা করা হবে, এটি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ব্যাপক গুরুত্বপূর্ণ তাদেরকে বাহরাইন প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত তারা লাইভের মাধ্যমে প্রবাসীদেরকে সচেতন করতেছে, ফেসবুক লাইভের মাধ্যমে। গতকাল আমার কাছে ফোন দিয়েছিল যে লেবার কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাসের বাহরাইনের লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। উনি বাহরাইনের বিভিন্ন এলাকাতে প্রবাসীদেরকে ক্যাম্পিং এর মাধ্যমে এবং লিফলেটের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করে যাচ্ছে, এবং বাহরাইনে যাতে এই মুহূর্তে যাতে কেউ আতঙ্কিত না হয় এবং গুজব ছড়ানো না হয় ফেসবুকের মাধ্যমে, সেই বিষয়ে দূতাবাস সকল প্রবাসীদেরকে সতর্কতা প্রদান করে।